সম্মানিত মুসলিয়ানি কেরাম, প্রতি বছর এই সময় আসলে বেশ কিছু ফেতনায় আমাদেরকে পড়তে হয়। সে ফেতনাগুলো মৌসুমি ফেতনা, কিন্তু সেগুলি আমাদের ইমানকে হরণ করে নিয়ে যায়, ইমানকে নষ্ট করে দিয়ে যায়, এবং আমরা জানিও না কিভাবে আমাদের ইমান চলে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমের জন্য বলছেন যে ওয়ান্তুল্লাহ কা শহরুন, তোমরা অজান্তেই চলে যাচ্ছে তোমাদের ইমান কারো কারো। কিভাবে সেটা হয়? যখন কেউ আল্লাহ এবং তাঁর রাসূলের উপরে কথা বলে, আল্লাহ এবং তাঁর রাসূলের নীতির বিরুদ্ধে চলে যায়, তার ইমান কিন্তু সেকে তখনই চলে যায়। এই সময় আসলে আপনি দেখবেন কিছু মানুষ কাফেরদের অনুকরণে ব্যস্ত হয়ে পড়ে, মুশরিকদের অনুসরণ করে, ইহুদি নাসাদের অনুসরণ করে চলে। আজকে সেরকম একটি দিন চলে যাচ্ছে, আপনারা জানেন। কিছু মানুষ গতকাল থেকে যা যা শুরু করেছে ইমানের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, এগুলি ইমান বিরোধী কাজ। সেগুলি কি? কিছু মানুষ দেখবেন যে ক্রিসমাস পালন করতেছেন। ক্রিসমাস বুঝেন? ক্রিসমাস হচ্ছে রব্বুল আলামিনের রবের জন্মদিবস, নাউযুবিল্লাহ। আমাদের রব কি জন্মদিবস পালনের অন্তর্ভুক্ত নাকি? আমাদের রবের কি জন্ম আছে নাকি? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমাদের রবের নামে তারা এই রব নাম দিয়ে, রবের মিলাদ নাম দিয়ে ক্রিসমাস করেছেন। আপনি হয়তো বলতে পারেন যেটা অর্থ হচ্ছে খ্রিস্টের মা জন্মদিবস। খ্রিস্ট কাকে বলছে তারা? তাদের কাছে রব, তাদের কাছে তো, তারা তো মনে করে হয় ঈসা হচ্ছে রব না ইবনুর রব, আর রব হচ্ছে অথবা রবের ছেলে, এটা তারা মনে করতেছে। তাহলে তার রব কিভাবে একজন মানুষ এটাকে ধারণ করে নিতে পারে? আর কিভাবে একজন মুসলিম বলতে পারে হ্যাপি ক্রিসমাস বলতে পারে কোনো মানুষকে? সে কিভাবে বলতে পারে? কত বড় শিরকি কথা সে বলছে, রব্বুল আলামিনকে সে কত বড় নিচু অবস্থায় নিয়ে গেছে, সে চিন্তা করতে পারে? নিজের যা বলছে তা সম্পর্কে অবশ্যই তার জ্ঞান থাকা উচিত, যে আমি আমার রবকে কি বলতে চাচ্ছি, কি বুঝাতে চাচ্ছি, কোত্থেকে আসলো সেটা, কোত্থেকে আসলো আসলো সেটা। মনে রাখবেন, ঈসা আলাইহিসসালাম তিনি মুসলিমদের নবী, আমাদের নবী, তিনি ইহুদিদের নয়, নাসারাদের নয়। ইহুদি নাসারানি ভিন্ন ধর্ম বানিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা ইহুদি বাদন নাজিল করেননি, অন্য কোনো নাসারা বাদন নাজিল করেননি, খ্রিস্ট বাদন নাজিল করেননি। আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আরো বলেছেন ওমা ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে চাইবে, অন্য কিছু তালাশে যাবে, তাকে কখনো তা গ্রহণ করা হবে না, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। তাহলে দেখা যাচ্ছে এরা ইসলাম ছাড়া যেদিকে চলে গেছে, আল্লাহ তাআলার খাস রহমত যে নবীরা কখনো ইহুদি ছিলেন নাসারা ছিলেন না। আল্লাহ তাআলা এজন্য কোরআনে কারীম বলেছেন মা কান ইব্রাহিম ইয়াহুদি ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। ইহুদি নাসারা কেউ ছিলেন ইব্রাহিম, এরা ছিলেন হানিফা মুসলিমা, মুসলিম ছিলেন, হানিফ ছিলেন, একনিষ্ঠ আবাদতকারী ছিলেন, শিরকের অন্তর্ভুক্ত জমাকা নামের মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। কিন্তু এরা মুশরিক, শিরিক করে বেড়াচ্ছে। এরা কি করেছে? ঈসা আলাইহিসসালাম তিনি তার তাওহীদের দাওয়াত দিয়েছেন, তিনি যে আল্লাহর নবী সেটা তিনি বলেছেন, আল্লাহর রসুল তিনি সেটা বলেছেন, রাসুল হিসেবে তিনি ঘোষণা করেছেন নিজেকে, এবং তিনি মোহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদে বলেছেন যে আমার পরে যে বড় নবী আসবে তাকে তোমরা অনুসরণ করে চলবে, তিনি তোমাদের হক দেখাবেন, সেটাও তিনি বলেছে। এ পুরোপুরি সবকিছু বদলে দিয়েছে যখন সাধুপল ইসলাম, সাধুপল খ্রিস্টবাদ গ্রহণ করলো, এবং সে পরিবর্তন করতে শুরু করলো। পরিবর্তন করতে করতে এমন অবস্থায় নিয়ে গেছে খ্রিস্টবাদকে যে ইসলামের সাথে তার কোনো আর সম্পর্ক বাকি থাকলো না, তাওহীদকে শিরকে রূপান্তরিত করে দিয়েছে, সুন্নাত ঈসা আলাইহিস সালামের সুন্নাতকে বেদাতে রূপান্তরিত করে দিয়েছে। কোনো জাতিকে ধ্বংস করতে হলে দুটো জিনিস ঢুকিয়ে দিলেই হবে, একটি হচ্ছে তাকে শিরক এবং বেদাতে লিপ্ত করে দিবেন, তারা সেই দিন থেকে দূরে সরে যাবে, অর্থাৎ মূল দিন থেকে দূরে সরে যাবে, আর যত রকমের পর্ব আছে সব পালন করতে দিবেন, কোনো সমস্যা নেই। দুনিয়ার বুকে বর্তমানে তাই হচ্ছে, মুসলিমরা আজ পর্ব পালনে ব্যস্ত, তাওহীদ এবং সুন্নার প্রতি তাদের কোনো গুরুত্ব নেই। তারা সবসময় দেখবেন পর্ব, যত পর্ব সব পালন করতে তারা খুব উস্তাদ, এমনকি অমুক রাত তমুক রাত, অমুকের অমুকে বরাত অথবা মেরাজ পালন করতে তারা সবসময় ব্যস্ত থাকে। এমন এমন কথা তারা, এমন এমন দিবস তারা পালন করে যা কোনোদিন কেউ শুনেনি, সাহাবায়ে কেরাম কোনোদিন জানেনি, তাবেঈনরা কোনোদিন সেটা পালন করেনি, আর ইমামরা তাদের কিতাবে তা লেখেনি, অথচ তারা সেটা পালন করে বেড়াচ্ছে। এটা এই জন্যই, কারণ যখন মানুষকে মূল দিকে যখন সুরেশ দূরে সরিয়ে দিবেন তখন খারাপ কিছু নিয়ে তারা সারাদিন ব্যস্ত থাকবে। এসবই হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত, এরা তারা অনুসরণ করে চলেছে। এই জন্য যখন সাধু পল যখন সে সে
সম্পূর্ণরূপে বিকৃতভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করে তখন সে যা বানিয়ে নিল, তখনকার ইসলামকে বিকৃত করে সেটাকে খ্রিস্টবাদে রূপান্তরিত করলো, সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের শিক্ষাকে পরিবর্তন করলো সেখানে। তখন কারণ সে এক প্রথমে ছিল, সে ছিল মূর্তি পূজারি, সে চিন্তা করলো যে যেভাবে হোক আমরা একটা কম্প্রোমাইজিং সিস্টেমে চলে আসি। কম্প্রোমাইজিং সিস্টেম অর্থাৎ মূর্তি পূজারীরা গ্রহণ করতে হলে কিছু ছাড় দিয়ে ওদের থেকে কিছু নিয়ে আমরা একটা আলাদা একটা খিচুড়ি তৈরি করি, সেটা তৈরি করে দিয়েছে আর সেটাকে গ্রহণ করে নিয়েছে ইউরোপিয়ানরা, সেটাকে প্রথমে গ্রহণ করেছে গ্রিকরা, সেটাকে ফেরাউনের ফেরাউনি যারা ছিল তারা গ্রহণ করে নিয়েছে। তাদের মধ্যে 400 বছর পরে ক্রিসমাসের আবিষ্কার শুরু হয়ে যায়, তার 400 বছর পরে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ উঠিয়ে নেওয়ার পরে। ওরা তো বলে মারা গেছে, আমরা কখনো বলি না, আমরা আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন, আল্লাহ বলেছেন বার রাফাহুল্লাহ ইলাইহি, আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন, আবার তিনি আসবেন যখন আল্লাহ তাআলা ইচ্ছা করবেন তখন আসবেন, কিন্তু এর আগ পর্যন্ত আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে তিনি আকাশে আছেন, তাকে কেউ ওমা কাতালুহু ওমা সলাবুহু, তাকে কেউ শুলেও চড়ায়নি হত্যাও করতে পারেনি, তাকে আল্লাহ তাআলা উপরে উঠিয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাই সত্য এবং সেটাকে বিশ্বাস করতে হবে। তার চলে যাওয়ার পরে 400 বছর পরে তখন তারা এই এই ঈদ ক্রিসমাস আবিষ্কার করে, তারা তার জন্মদিবস হিসাবে সেটাকে নির্ধারণ করেছে। সেটা ছিল মূলত তাদের এক দেবতা, তাদের দেবতার জন্মদিবস, সেটাকে তারা ঘুরিয়ে ফিরে ঈশার দেবত জন্মদিবস বানিয়ে ফেলেছে। অথচ খ্রিস্টানরা সবাই ভালো করে জানে কোন বছর তিনি জন্মগ্রহণ করেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সেটা কেউ নির্ধারণ করতে পারেনি, এমনকি কোন মাসে জন্মগ্রহণ করেছে সেটাও নির্ধারণ করতে পারেনি, এমনকি কোন দিন তো দূরের কথা, কোন দিবস কোন 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 তারিখে জন্মগ্রহণ করেছে এটাও কেউ নির্ধারণ করেনি। 400 বছর পরে যখন দেখলো যে এদেরকে ইয়াদেরকে মূর্তি পূজারীদেরকে আমাদেরকে একসাথ করতে হবে, তখন একটা দিন, ঐতিহাসিক একটা দিনকে বানালো, কি জন্য যে আমরা সবাই মিলে উৎসব করি সেদিন। হ্যাঁ, কিছু মানুষ বলে না উৎসব সবাই, সেরকম উৎসব একসব মেনে নিয়েছে। এই যে উৎসব যারা মেনে নেয় বলে দেয়, এরা একসব মানে একক গোষ্ঠী বানানোর জন্য চেষ্টা করেছে, তারা চেষ্টা করে সেটাকে ঈদুল নাম দিয়েছে ঈদ ক্রিসমাস উৎসব। ক্রিসমাস উৎসব কখনো ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম করা হয় করেনি, তার সাগরেদরা যাদের সাহাবি বলি আমরা, তার অনুসারী যারা ছিল হাওয়ারি, এরাও কোনোদিন করেনি। 400 বছর পর্যন্ত ঈদ ক্রিসমাসে কোনো আবিষ্কার ছিল না, কিছুই ছিল না। পরবর্তী তারা সেটা গ্রহণ করে নিয়েছে, সেটা শুধু গ্রহণ করে নেয়নি, সেদিন তারা নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে, তাদের মধ্যে কেউ কেউ সেটা যুক্ত করে নিয়েছে। কি যুক্ত করে নিয়েছে? বাবা নোয়েল। বাবা নোয়েল কি করে? তিনি বাবার মতো এক পোশাক নিয়ে আসে, সবসময় হাসি খুশি থাকে, বাচ্চাদের সাথে খেলাধুলা করে, বাচ্চাদের সঙ্গে খেলাধুলা নিয়ে আসে, লাল কাপড় পরে, সাদা কাপড় পরে, লাল কাপড় সামনে থাকে, সাদা কাপড় পাশে থাকে, এগুলি নিয়ে আসে, খ্রিস্ট দেশে এগুলি প্রচার করে বেড়ায়, এবং কিছু মানুষ এটার নাম দিচ্ছে সান্তা ক্রুজ, এগুলি দিয়ে তারা বিভিন্ন জায়গাতে বাচ্চাদের জন্য হাদিয়া রেখে আসে, গোপন করে মনে করে তারা খ্রিস্টবাদ প্রচার করছে। এটা সম্পূর্ণরূপে এক সাধু ছিল তখনকার সময়ে, সে সাধুর কাজ আর কারো নয়, সাধু সেটা চালু করেছিল, সাধু সেটা চালু করেছিল। সে চালু করার পরে সে নিকুলাস সাধু, নিকুলাস সাধু সেটা চালু করেছিল, সাধু করেছিল কি জন্য? সে ভালো কাজ করে, রাতের অন্ধকারে মানুষ কিছু দান করতো, রাতের অন্ধকারে তার দিন অনুসারে সে করতো। চা মারা যাওয়ার পরে পরে মনে করলো, সে দেখ বলতো না কে দিয়েছে, মনে করলো সেটা বুঝি সান্তা ক্রুজ দিছে, তো বাবা নোয়েলে দিছে, এটা মনে করে খ্রিস্টান জগৎ যারা অন্ধকারে ডুবে আছে, বিবেকের মধ্যে তাদের কমতি আছে, তারা মনে করলো রাতের বেলা বোধ হয় অমুক সান্তা ক্রুজ এসে তাদের বাচ্চাদের জন্য হাদিয়া নিয়ে আসে, সেই জন্য তারা মনে করে যে ক্রিসমাসের রাত্রিতে কেউ বুঝে তাদের জন্য হাদিয়া নিয়ে আসে। মিথ্যা কথা, তাদের লোকেরাই নিজেরা এগুলি চুরি করে একে অপরকে দিয়ে আসে ক্রিসমাস প্রচারের জন্য। ও কেউ সান্তা ক্রুজ বলতে কোনো কিছু কোনোদিন কেউ করে না। আরো কি করে? গাছ একটা বানিয়েছে, নাম দিয়েছে ঈদ সাজারাতুল মিলাদ। সাজারা গাছ কিসের জন্য? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘরে যেটা কোরআনে আসে সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুজ বিয়াদিকা দুকসান ফাদ, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে যে আপনি গাছ ধরে ঝাড়া দিন, খেজুর গাছে নানা দিন আপনার উপর রোতাব পড়বে, রোতাব হচ্ছে কাঁচা খেজুর পড়বে। যখন যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যখন বাচ্চা প্রসব হচ্ছিল তার কষ্ট অবস্থা, তখন আল্লাহ তাআলা তাকে রোতাবের ব্যবস্থা করেছেন। এখনো সবাই জানে যে খেজুর মানুষের জন্য উপকারী, অর্থাৎ যারা বাচ্চা পেটে আছে গর্ভবতী মায়েদের জন্য উপকারী, এই জন্য আল্লাহ তাআলা সেটা ব্যবস্থা করেছেন। বোঝা গেল সেটা গাছ ছিল খেজুর গাছ, এবং তিনি যে জায়গা ছিলেন সেখানে খেজুর হতো, সেই জায়গা স্পষ্ট হয়ে গেছে। তারপরে এখন তারা একটা গাছ বানিয়েছে, সেই গাছ বিশাল এক গাছ বানায়, সেটার নাম দিয়েছে সাজারাতু, সেটার নাম দিয়েছে ক্রিসমাস গাছ। সেটা আসলে কি? সেটা আসলে 400 বছর পরে তারা ফেরাউনি সংস্কৃতি থেকে নিয়েছেন।
ফেরাউনের সংস্কৃতি তারা বিশ্বাস করত পৃথিবীর যত উর্বরতা সব গাছ থেকে হয়, গাছের পূজার মধ্যে একটা অংশ হচ্ছে এটা যে উর্বরতা, অর্থাৎ পৃথিবীর যত উর্বরতা আসছে কারণ গাছের মাধ্যমে মানুষের ফসল হয়, ফল হয়, গাছের মাধ্যমে মানুষের অক্সিজেন হয়, তারা তখন মনে করলো যে এইটা তো একটা পূজার জিনিস, পূজার করছে, তখন তারা সেটাকে নতুন রূপে এসে সাজেরাতুল মিলাদ নাম দিয়েছে, যে এটা হলো ক্রিসমাস ট্রি নাম দিয়ে একটা বিশাল গাছ তৈরি করে দিয়েছে। এটার গাছের কোনো দোষ না, দোষ হচ্ছে যারা এটাকে আবাদত করছে তাদের দোষ। এটা যদি কোনো কেউ আবাদত করে না জেনে যদি কোনো এটার প্রতি কোনো শ্রদ্ধা নিবেদন করে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, ইমানদার কখনো সেটা করতে পারে না। আরেকটি মহা সমস্যা আসছে, একত্রিশে ডিসেম্বর তে নাম দিয়েছে কি, এটা হচ্ছে নষ্টা ভ্রষ্টা এবং বেশ্যাদের কর্মকাণ্ড। এগুলি ইমানদার কখনো তা করতে পারে না। এগুলি তারাই কিছু, ওই সমস্ত পুরুষরাই শুধুমাত্র সেটা তাদের মেয়েদেরকে ছাড় দিতে পারে, তাদের স্ত্রীদেরকে ওই সমস্ত মেয়ের লোকেরাই ছাড় দিতে পারে যা নিজেরা ভ্রষ্ট নষ্ট এবং নিজেরা সবচেয়ে পতিত মানুষ, এরাই শুধুমাত্র তাদের মেয়েদেরকে ছাড় দিতে পারে। তাদের ঘরে রাখা কর্তব্য, একজন বাবার কর্তব্য হচ্ছে তার সন্তানকে ঘরে রাখা, মায়ের কর্তব্য হচ্ছে মেয়েকে ঘরে রাখা, ছেলে তার ভাইয়ের কর্তব্য হচ্ছে বোনকে ঘরে রাখা এবং নিজে ঘরে থাকা। বাইরের সমস্ত সংস্কৃতিতে নিজেকে কখনো গা ভাসিয়ে দেওয়া যায় না, ইসলাম সেটা অনুমোদন করে না, এটা হারাম ছাড়া আর কিছুই নয় এবং এর মাধ্যমে সম্পূর্ণরূপে বিজাতীয় কালচারকে অনুসরণ করা হচ্ছে, কখনো ইসলাম সেটাকে অনুমোদন করে না। এই জাতীয় কোনো কিছু ইসলামে নেই। কেউ যদি মনে করে যে বছর শেষ হয়েছে বলে আমার গুণও শেষ হয়ে গেছে, সেটা তার মিথ্যা কথা, কারণ গুণা কোনো বছরের সাথে সম্পৃক্ত নয়, গুণ হচ্ছে ক্ষণের সাথে সম্পৃক্ত, প্রতিক্ষণে মানুষ গুণা করছে, প্রতিক্ষণেই তার তওবা করা উচিত। নতুন বছরে আরেকটা বেদাত চালু হয়েছে, আরেকটা রাসুল মিলাদ, অর্থাৎ বর্ষবরণ। হিন্দুদের কাছে যে বর্ষবরণ আছে, আবার খ্রিস্টানদের কাছেও বর্ষবরণ চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় এসে দেখলেন যে ইহুদিরা দুইটা দিন পালন করতেছে, মদিনাবাসীরা দুটো দিন পালন করতেছে, বলে যে কি পালন করবো, নওরোজ এবং মহরম পালন করি আমরা। নওরোজ অর্থ নববর্ষ, প্রথম দিন পালন করেন, আর মহরম তো আমাদের বিশাল উৎসব, অর্থাৎ ব্যবসায়ী উৎসব পালন করতেছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কদ আবদালাকুম, আল্লাহ তাআলা ওই দুইটা থেকে উত্তম জিনিস তোমাদেরকে দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এরপর থেকে কেউ যদি অন্যটা পালন করে জাহিলিয়তের দিকে চলে যাচ্ছে, ইসলাম জাহিলিয়ত কোনো অনুমোদন করে না। এই জন্য ইসলাম কখনো হিজরি নববর্ষ পালন করার অনুমতি ইসলাম দেয়নি, নববর্ষ পালন ইসলামে নাই। সুতরাং আপনি আমি যদি কোনো এই ইংরেজি নববর্ষ এভাবে পালন করে যেটার নাম দিয়েছে খ্রিস্টীয় নামটাও ভুল তারা, কারণ খ্রিস্টের সাথে সম্পৃক্ততা নেই এটার, তারপরে তার ইংরেজি নববর্ষ, এটা যদি কেউ প্রতিপালন করে সেও বেদাতের ভিতরে পড়বে এবং এটাকে সওয়াবের আশা করে মনে করলে সে কুফরিতে পড়বে। সুতরাং সাবধান থাকতে হবে আমাদেরকে, কারণ মনে রাখতে হবে আমাদের মিল্লাত হচ্ছে মিল্লাত ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেছেন, কুল মিল্লাত ইব্রাহিম বাল মিল্লাত ইব্রাহিম হানিফা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিমের মিল্লাত, এখানে কোনো কাফের দিকে কুফরের দিকে সামান্যতম ঝুঁকার কোনো অনুমতি নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু বানিও না। যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে সেই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হবে। কিভাবে বন্ধু বানায়? হ্যাপি ক্রিসমাস লিখে পাঠায়, কখনো কখনো তাদের বাড়িতে যায়, কখনো ফুল দেয়, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে, তাদেরকে বিভিন্ন রকমের কথা বলে, এগুলো কোনোটাই ইসলাম জায়েজ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে ইহুদি সমাজে বসবাস করেছেন, কোনোদিন তাদেরকে এই জাতীয় কোনো পর্বে দিয়েছেন, কোনো কিছু জানিয়েছেন, কোনো সুসংবাদ জানিয়েছেন বা কোনো কিছু জানিয়েছেন, কোনোদিন কেউ দেখাতে পারবে না। সাহাবায়ে কেরাম নাসারাদের মাঝে বসবাস করেছেন, কোনোদিন তাদেরকে এই জাতীয় কোনো কিছু কোনো ইয়া জানিয়েছেন, কোনো উইশ করেছেন, এই জাতীয় কোনো শব্দ কেউ দেখাতে পারবে না কোনোদিন কোনো কিতাবে। এর অর্থ ইসলাম এটাকে অনুমোদন করে না। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, এগুলির সাথে একাত্মতা ঘোষণা করা জিনা বিবেচনার চেয়ে খারাপ। কেন? জিনা বিবেচনা মানুষের অপরাধ বোধ থাকে, এটা অপরাধ বোধ থাকে না এবং তার মধ্যে তাদের সাথে দিনের গোড়া কেটে দেওয়া হয় সেখানে, আর এখানে সে এটা অপরাধ করেছে তার মধ্যে অপরাধ বোধটা থাকে, মানুষ পালাত পালিয়ে অন্ধকারে করা, এটা হচ্ছে প্রকাশ্য আল্লাহ বিরোধী সব লোকের সাথে তাকে একত্র ঘোষণা করা হচ্ছে। এই জন্য ইসলাম কখনো সেটা অনুমোদন করতে পারে না এবং করে না, করতে পারে না, কোনো ব্যক্তি এটা করতে পারে না। আপনার দিবস হবে সমান অন্য দিনের মতোই, কোনোদিন সেখানে অন্য কিছু গ্রহণ করতে পারবেন না, সেখানে অন্য কিছু গ্রহণ করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিউ মিল্লাতাহুম, ইহুদি নাসারা কখনো আপনার সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তাদের মিল্লাতকে অনুসরণ করছেন, তাদেরকে পরিপূর্ণ অনুসরণ করলে তখন তারা খুশি হবে, এর আগ পর্যন্ত হবে না। আপনি কেন তাদের অনুসরণ করবেন?
এজন্য করে মানুষ কেন তাবেরিয়ার কারণে নিজেরা নিজেদের মর্যাদা আত্মমর্যাদা ভুলে গেছে অন্যদের কাছে সম্মান বয়ে বেড়াচ্ছে আল্লাহর কাছে সম্মান খুঁজছে না ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া ইজ্জত তো আল্লাহর কাছে পাবে ওদের কাছে আপনি মনে করছেন ওদেরকে আপনি কিছু বললে ওদের কৃষ্ণা দিবসে যদি আপনি সংবাদ কিছু জানান আপনার প্রতি তারা সদয় হবে কখনো নয় ওরা চাইবে আপনাকে ঈমান থেকে বের করে দিতে ওরা যতক্ষণ ঈমান থেকে বের না করবে ততক্ষণ পর্যন্ত তারা কখনো খুশি হবে না আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওমাই ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা আল-হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসীরা যে ব্যক্তি আল্লাহর রাসূলের বিরোধিতা করবে এবং ঈমানদারদের পথের বাইরে চলবে রাসূলের অনুসরণ করবে না ঈমানদারদের পথের বাইরে চলবে সাহাবায়ে কেরামের পথের বাইরে চলবে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা যেদিকে সে ফিরে সেদিকে তাকে প্রত্যাবর্তন করব তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না তা ওয়াসাআত মাসীরা সে নিকৃষ্টতম তার পরিণতির দিকে সে যাবে জাহান্নামের দিকে সে যাবে অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা তারা যে আমল সমূহ করছে সেগুলো দিয়ে অগ্রসর আমি তাকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করব সেগুলো আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাবি'আন্না সুনানা মান কানা ক্বাবলাকুম তোমাদের পূর্ববর্তী লোকদের বিভিন্ন তরিকা পদ্ধতি তোমরা অনুসরণ করতে থাকবে এমনকি তারা যদি কোনো গর্তের ভিতরে ঢুকে তোমরা সেই গর্তের ভিতরে ঢুকবে এর অর্থ হচ্ছে তোমরা প্রত্যেকটি কাজ সমানে সমানে অনুসরণ করে চলবে তারা যা করেছে আমরা তা করতে চাই বর্তমানে তাই আমাদের আমাদের সৃষ্টি কালচার উঠা বসা পড়ালেখা কাপড় চোপড় সবকিছু আমরা ইহুদি কালচার অনুসরণ করতে পছন্দ করি ইহুদি নাসারাদের কি জন্য হচ্ছে রাসূল সে ভবিষ্যৎবাণী করেছেন সে কেন যে তোমরা হচ্ছে সেই জন্য তাদের মতো ইহুদি ভাগ ভাগ হয়ে যাবে দিনকে ভাগ ভাগ করে নেওয়া হবে তাই হচ্ছে বর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলতে চায় তাদের মধ্যে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদ ইহুদিদের বিরোধিতা করো খালিফুল মাজুস মাজুসদের বিরোধিতা করো খালিফুল মুশরিকিন মুশরিকদের বিরোধিতা করো তাহলে বোঝা গেল যে এই সমস্ত জিনিসে কখনো একজন মানুষ এদের অনুসরণ করতে পারে না ইমানদার সবসময় প্রত্যেকটি কাজকর্মে নিজের স্বকীয়তা বজায় রাখবে সে কখনো চিন্তা করবে না যে কাউকে সন্তুষ্ট করবো অমুককে সন্তুষ্ট করবো চিন্তা করবে তার রব্বুল আলামিনকে সন্তুষ্ট করব আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে দুনিয়ার সব কিছু তার হবে আর আল্লাহকে যদি বেখোশ করে নাখোশ করে দুনিয়ার কাউকে সন্তুষ্ট করতে যান কেউ আপনার উপর নাখোশ আপনার উপর খুশি খুশ আপনার সন্তুষ্ট হবে না আপনি আল্লাহকেও হারাবেন দুনিয়াও হারাবেন এই জন্য আল্লাহর পথে আমাদের ফিরে যেতে হবে এই সমস্ত যে সমস্ত জিনিস তারা চালু করেছে এইগুলির দিকে মুখ তুলে চোখ তুলে তাকাবেন না এগুলির দিকে যারা তাকায় তাদেরকে নিষেধ করবেন আপনার সন্তানরাই এদিকগুলির দিকে তাকায় তাদেরকে নিষেধ করবেন এবং আপনার দায়িত্ব এদেরকে এই সম্পর্কে নিষেধ করা যে প্রত্যেক জাতি তাদের কাজ করবে তাদের দায়িত্ব তারা করছে আমরা কেন তাদের জিনিস হস্তক্ষেপ তাদের দিকে তাকাচ্ছি তাদের কর্মকাণ্ড দিয়ে কেন তাকাবো সেগুলি তাকানোর মানেই হচ্ছে আল্লাহর লানত এবং আল্লাহর আযাবের ভিতরে গজবের ভিতরে পড়ার জন্য নিজেকে আমি তৈরি করে নিচ্ছি আর নাউযুবিল্লাহ মিন যালিক।